ইউরোপ মুখে সীমান্ত খুলে দেওয়ার পর গ্রিস ও বুলগেরিয়ার অভিমুখে ঢল নেমেছে তুরস্কি আশ্রয় নিয়ে শরণার্থীদের আঙ্কারা সীমান্ত খুলে দেয় দু দিনের মাথায় ইউরোপে প্রবেশ করেছে প্রায় বিশ হাজার অভিবাসন প্রত্যাশী শরণার্থী পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে গ্রিস ও বুলগেরিয়া তুরস্কের অভিযোগ শরণার্থীদের রক্ষণাবেক্ষণে ইউরোপ পর্যাপ্ত সহায়তা না দেওয়ার কারণেই সীমান্ত খুলে দেওয়ার এই সিদ্ধান্ত আশ্রয় বা ঠাই কোনো মাথা তাই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা এই শরণার্থীদের কাটাতারের বেড়া পার হতে পারেনি পরে সাগর পথে সারা ভাসতে ভাসতে এখানে এসেছি ইউরোপমুখী সীমান্ত খুলে দেওয়ার পর থেকে গ্রিস সীমান্তে ঢল নেমেছে তুরস্কে বসবাস করা শরণার্থীদের গেল দুদিনে লেসবো সীমান্ত পার হয়েছে প্রায় বিশ হাজার মানুষ যে যেভাবে পারছেন ঠাঁই নিচ্ছেন তুরস্ক সংলগ্ন গ্রিস সীমান্তে লক্ষ্য ইউরোপ প্রবেশ যুদ্ধের কারণে নিজের দেশ ছেড়েছে আমার আর কিছুই হারাবার নেই যেভাবেই হোক গ্রিসে যাবই পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে গ্রিস ও বুলগেরিয়া সীমান্ত পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীও সীমান্তে অপেক্ষমান অভিবাসন প্রত্যাশী ও শরণার্থীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় নিরাপত্তা বাহিনীর পঙ্গপালের মতো করে মানুষ ঢুকছে সীমান্ত পার হয়ে কাটাতারের বেড়া ভেঙে ঢুকছে অনেকেই মোতায়েন করা হয়েছে সীমান্তরক্ষী বাহিনী এবং সেনাবাহিনীর অতিরিক্ত সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে তাদের সিরিয়াসহ বিভিন্ন দেশে সাঁত্রিশ লাখ শরণার্থীকে আশ্রয় দেয় তুরস্ক ইউরোপে আশ্রয় প্রার্থীরা যাতে সেখানে প্রবেশ করতে না পারে এ নিয়ে ইউএর সাথে চুক্তিও হয় আঙ্কারার তবে তুরস্ক বলছে চুক্তি অনুযায়ী যথেষ্ট সহায়তা পাওয়া যায়নি ইউরোপের তরফ থেকে সে কারণেই সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত আমরা যথেষ্ট করেছি আর নয় সবার দায় বারবার নিজেদের কাঁধে নিয়েছি কিন্তু আর কত তাই ইউরোপের সমস্যা এবার ইউরোপকে মোকাবেলা করতে হবে আর রাশিয়াকেও হুঁশিয়ার করছি সিরিয়াকে সাথে নিয়ে পরিস্থিতি হবে না। সিরিয়ান সেনাদের হামলায় তেত্রিশ তুর্কি সেনার মৃত্যুর পর এই সিদ্ধান্ত লোহাঙ্কার তরফ থেকে ইদলিপ সহ বিভিন্ন এলাকায় সিরিয়ান সেনাদের সাথে পুরোদস্তুর যুদ্ধ চলছে তুরস্কের এরই মধ্যে তুর্কি সেনাদের হামলায় প্রাণ গেছে শতাধিক সিরিয়ান সেনার মির মুশফিক আহসান যমুনা নিউজ